নিরামিষ, লাবড়া বা সবজি ভাজি অনেকে অনেক নামই বলেন। আবার এক একজনের রান্না করার স্টাইলটাও এক এক রকম। এখন আমি আপনাদের খুব সিম্পলভাবে একটা নিরামিষ ভাজি তৈরি করে দেখাচ্ছি, আর রান্নাটা করব পেঁয়াজ আর রসুন ছাড়াই। পেঁয়াজ রসুন ছাড়াও যে একটা সবজি কতটা টেস্টি হতে পারে সেটা রান্না না করলে বুঝতেই পারবেন না। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। নিরামিষ ভাজি তৈরির জন্য কি কি সবজি নিয়েছি এবং কোন সবজিটা কীভাবে কেটেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মোট কথা, সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এই ভাজিটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা রান্না করতে মিহি আদা কুচি লাগে। কুচিটা আমি করছি সালাদ কাটার গ্রেটার দিয়ে। আপনাদের যদি গ্রেটার না থাকে আপনারা ছেঁচে নিয়েও দিতে পারেন, আবার চাইলে বেটেও দিতে পারেন। তবে বাটা আর মিহি কুচির যে একটা তফাত আছে সেটা তো আপনারা নিজেরাই জানেন। ভাজিটা করার জন্য আমার আদা কুচি লাগবে 1 চা চামচ পরিমাণ। রান্নায় চলে আসলাম। 1/4 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে 2টি তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। 3-4টি শুকনো মরিচ দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। একটা সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম আছে, আর পুরো রান্নাতেই চুলোর আঁচটা মিডিয়ামই থাকবে, আর এর কারণটা একটু পরে বলছি। সেই ছেঁচে রাখা আদা কুচিটা দিয়ে দিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। ধরেন 1/2 মিনিটের মতো আমি সব কিছু ভেজে নিলাম। এবার যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এই যেমন ধরেন পেঁপে, আলু, গাজর, সেই সবজিগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো সবজি নিয়েছি 1 কাপ করে, মানে 1 কাপ গাজর, 1 কাপ আলু, 1 কাপ পেঁপে। একটু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না সবজিগুলো একটু সফট হয়ে আসে। তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন। যেটা বলছিলাম চুলোর আঁচ নিয়ে, এই যে চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই জন্য দেখেন সবজিগুলো থেকেই পানি বের হয়েছে, আর এই পানিতেই সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আঁচটা যদি ফুল থাকতো তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যেত আর সবজিগুলো সেদ্ধ হতো না। 3-4 মিনিট রান্না করার পর দেখবেন সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং কিছুটা সফট হয়ে এসছে। এই পর্যায়ে আমি অন্যান্য যে সবজিগুলো রেখেছিলাম, এই যেমন ধরেন মিষ্টি কুমড়া, পটল, বরবটি, বেগুন, এই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে 5-6টি কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। আমি যেই সবজিগুলো দিয়ে এই ভাজিটা রান্না করছি, আপনাদেরকেও যে সেই সবজিগুলো দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিতে পারেন। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সেই সাথে লবণ 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি 1/2 চা চামচ এবং জিরা গুঁড়ি 1/2 চা চামচ। এতক্ষণে কি কেউ লক্ষ্য করেছেন যে আমি এখানে কোনো পেঁয়াজ আর রসুন দিলাম না এবং এডিশনাল কোনো পানীয় অ্যাড করলাম না? এই রান্নাটার সিস্টেমই এটা। এবার আমি সবজিগুলোকে রান্না করব একদম সফট হওয়া পর্যন্ত। এর মাঝে ঢাকা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেব। আর ওই যে বলেছিলাম চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। হাই হিটে করলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হবে না। সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন প্রতিটা সবজি সেদ্ধ হয়ে যায় আবার গলেও না যায়। আমি দেশি সবজি দিয়ে ভাজিটা রান্না করছি, আর আমাদের দেশের সবজিগুলো তো সবসময়ই ফ্রেশ হয়। দেখেন পানি উঠেছে। সবজিটা রান্না করার সময় আপনারা যদি দেখেন যে সবজিগুলো থেকে কোনো পানি উঠছে না এবং ভাজার মতো একটা সনসন শব্দ হচ্ছে, তাহলে 1/4 কাপ পানি অ্যাড করে দেবেন। এর বেশি পানি কিন্তু কোনোভাবে দিতে যাবেন না, কারণ সবজিগুলো আমি গলাবো না, আবার ঝোলঝোলও রাখবো না। সবজিটা অনেকটা ভুনা ভুনা হবে। দেখেন পানিটা শুকিয়ে গেছে, আবার সবজিগুলো সেদ্ধ হয়েছে। একটা আলু আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ,
আর এই চিনিটা কিন্তু দিতেই হবে। সেই সাথে আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সব শেষে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি, একটু ছড়িয়ে দিলাম। ঘি দেওয়ার পরে সবজির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। রান্না কিন্তু আমার শেষ। এবার ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছে 2 মিনিট। এই 2 মিনিটেই গরম মশলা আর ঘিয়ের ফ্লেভার সবজির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। এবার ছোট্ট একটা টিপস দিয়ে দিই, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য। আপনাদের বাসায় কি হিং আছে? যদি হিং থাকে তাহলে সবজিটাতে আমি যখন হলুদের গুঁড়ি দিলাম সেই পর্যায়ে চিমটি পরিমাণ হিং দিয়ে দেবেন, তাহলে সবজির ভেতরে অসাধারণ একটা ফ্লেভার আসবে। পরিবেশন করে দিলাম। এই সবজিটা রুটি, লুচি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে অসাধারণ লাগে। এখন নিশ্চয় ভাবছেন এই নিরামিষটা কখন রান্না করব। তাহলে আর দেরি কেন, চটপট বাজারে চলে যান, ফ্রেশ দেখে সবজি নিয়ে আসুন আর ঝটপট এই নিরামিষটা রান্না করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।